হ্যালো ফ্রেন্ডস, অবশেষে ডঙ্কা বেজে গেল রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয়ের অড সেমিস্টার পরীক্ষার। ইভেন সেমিস্টার পরীক্ষা নিয়ে নানান টালবাহানা ছিল। ইভেন সেমিস্টার পরীক্ষার সময় কোভিড রিলেটেড ইস্যু, সময় কম পাওয়া, পড়াশুনো কম হওয়া, তার জন্য অনলাইন পরীক্ষার ডিম্যান্ড থেকে শুরু করে এভরিথিং, এই চিত্রগুলো কিন্তু আমরা পরপর দেখেছি। এবং রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটি অনলাইন নিয়েছিল, কোনো ইউনিভার্সিটি অফলাইন পরীক্ষা নিয়েছিল, তার কারণে মার্কসের তারতম্য হয়। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্টস কিন্তু অনলাইন পরীক্ষা বা অফলাইন পরীক্ষায় দোলাচলে পড়ে এখনও পিজিতে পর্যন্ত অ্যাডমিশন নিতে পারেনি, মার্কসের ডিফারেন্সিয়েট সেখানে হয়েছে। তো এবার থেকে রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কিন্তু অফলাইন পরীক্ষার মাধ্যমে আবার পুনরায় ট্র্যাডিশনাল পরীক্ষার মোডে ফিরে যেতে চলেছে রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো, স্টেট অ্যাডেড ইউনিভার্সিটিগুলো। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চলে এসেছে অড সেমিস্টার পরীক্ষার নোটিফিকেশান, এবং আগামী ডিসেম্বর মাসে হতে চলেছে সেই পরীক্ষা। এই নোটিফিকেশানটা ঘিরে তৈরি হয়েছে একাধিক দ্বন্দ্ব এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ওটা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে। তো অনেকে আমাকে মেসেজটা পাঠিয়েছো এবং অনেকে পিডিএফটাও আমাকে পাঠিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমি কনফিউশন ক্লিয়ার করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকেই নোটিফিকেশান আকারে এখান থেকে তোমরা পেতে পারো। তো রাজ্যের প্রথম ইউনিভার্সিটি কারা? বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে অড সেমিস্টার পরীক্ষার নোটিফিকেশান। এবং নট অনলি দ্যাট, বর্ধমান শুধু নয়, বর্ধমান, ক্যালকাটা থেকে শুরু করে wbsu, বিদ্যাসাগর, কল্যাণ ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটি ওয়ান বাই ওয়ান কিন্তু নিয়ে আসবে। তো বর্ধমান ইউনিভার্সিটি ডিসেম্বর মাসেই কিন্তু নিতে চলেছে অড সেমিস্টার পরীক্ষা। এখনও সময় রয়েছে, সুতরাং সময় অনুযায়ী তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তবে বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসে নোটিফিকেশান, যে নোটিফিকেশানটা আমরা অনলাইন পোর্টালে কিন্তু পাচ্ছি না, বাট এটা কলেজগুলোকে কিন্তু পাঠানো হয়েছে। এবং এরকম বেশ কিছু কলেজের তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যারা যারা যে কলেজে পড়ো, তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু এই ফর্ম ফিল আপের নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো দেখো, ট্র্যাডিশনাল মোডে যেহেতু আমরা ফিরে এসেছি কোভিডের পর, পোস্ট কোভিড সিচুয়েশানে, এখন আমাদেরকে পড়াশোনা করে পুনরায় মনোবল বাড়িয়ে আবার আমাদেরকে অফলাইন পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত হতে হবে। তো প্রথমত ফর্ম ফিল আপ ফিফথ সেমিস্টার সমস্ত প্রফেশনাল বা বিএ বিএসসি ফিফথ সেমিস্টার যারা রয়েছে প্রত্যেকের জন্য 18/11/2022 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 29/11/2022 কিন্তু এই ফর্ম ফিল আপের প্রসেসটা শেষ হয়ে যাবে বর্ধমান ইউনিভার্সিটিতে। যেমনটা বলা হচ্ছে, অ্যাডমিট কার্ড পাওয়া যাবে December 7 এবং টেন্টেটিভ যে কমেন্সমেন্ট অফ এক্সামিনেশান সেটা 13/12/2022, অর্থাৎ December 13 থেকে ফিফথ সেমিস্টারের থিওরি পরীক্ষা শুরু হচ্ছে, এমনটা এখানে উল্লেখ করা রয়েছে নোটিফিকেশানে। এবং প্র্যাকটিক্যাল থেকে শুরু করে এভরিথিং যেটা 9/12 মধ্যে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। এবং গুগল ফর্মের মাধ্যমে কলেজকে সমস্ত যে ক্রাইটেরিয়া সেটা কমপ্লিট করতে বলা হচ্ছে। এবং ফর্ম ফিল আপের যে চার্জেস, এক্সামিনেশান ফিস 280, এক্সামিনেশান এনরোলমেন্ট ফিস 280, এরকম করে একটা 330 অ্যামাউন্ট কিন্তু ধার্য করা হয়েছে। তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই যে নোটিফিকেশানটা এসছে, এটা অফিসিয়ালি না আসায় অনেক স্টুডেন্টস কিন্তু কনফিউশনের মধ্যে পড়েছে। এবং তার কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিই। প্রথমত, এই নোটিফিকেশানটা রিয়েল নোটিস, এটা এখনও ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসেনি, কিন্তু কলেজগুলোকে পাঠানো হয়েছে এই নোটিফিকেশানটা। প্রথমত আমরা বর্ধমান রাজ কলেজ যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপ কিন্তু রাজ কলেজে শুরু হচ্ছে। ডেট ওয়াইজ কিন্তু রাজ কলেজে দেওয়া রয়েছে, প্রোফার্মাতে ক্লিক থেকে শুরু করে এভরিথিং এগুলো বলা রয়েছে। 20/11/2022 থেকে 21/11/2022 এরকম সব পরপর পরপর কিন্তু পেমেন্টের যে বিষয় রয়েছে সেগুলো এবং কলেজে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে। তো ফিফথ সেমিস্টার যে সমস্ত এক্সামিনেশান ফর্ম ফিল আপের সমস্ত প্রসেস এখানে কিন্তু বলা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবার শুধু বর্ধমান নয়, রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি, যারা বিদ্যাসাগর, কল্যাণী, wbsu থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিভার্সিটি, ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ওয়ান বাই ওয়ান কিন্তু চলতে থাকবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত কিন্তু পরপর পরপর পরীক্ষার শিডিউল চলতে থাকবে। সুতরাং এবারে তোমাদের থার্ড বা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা বলতে পারো, দাদা আমাদের পরীক্ষা কবে? তো তোমাদের জন্য বলবো যে প্রস্তুতি তোমরা নিতে থাকো। ডিসেম্বরে যদি ফিফথ সেমিস্টার হয়ে যায়, এরপরেই কিন্তু থার্ড সেমিস্টার, সেটা জানুয়ারিতে হতে পারে, সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, বা ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। কেননা অক্টোবর মাস থেকে অলমোস্ট ক্লাস শুরু হয়ে গেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অলমোস্ট 4-4.5 মাস, 5 মাসের কাছাকাছি হলে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে ইউনিভার্সিটির পক্ষে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। তো চলো, এই বিষয়ে তোমাদের কী মন্তব্য কমেন্ট সেকশন জানিও। ভালো থেকো সবাই, এবং তুমি প্রস্তুতি কতটা নিয়েছো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।